পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত কুলটি থানার মোড় সংলগ্ন দুর্গা মন্দিরে রবিবার সন্ধ্যায় রবীন্দ্র ও নজরুল সাংস্কৃতিক সন্ধ্যা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্প্রীতি উৎসব 2023 এর পক্ষ থেকে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলটি বিধানসভার বিধায়ক ডক্টর অজয় পোদ্দার, ডক্টর বিসি মেহতা সহ আরো অনেকেই। অনুষ্ঠানটির শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলন এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে। এই অনুষ্ঠান সম্প্রীতি উৎসব 2023-এ একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এখানে ছোট ছোট শিশুদেরকে এবং যারা শিল্পী আছে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে তারা অংশগ্রহণ করেছে এবং তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে, তারা যেন এগিয়ে যেতে পারে এবং নিজের প্রতিভা দেখাতে পারে। এটা সম্প্রীতি উৎসবের মাধ্যমে রয়েছে রিদিম কালচারাল একাডেমি এবং তার সঙ্গে রয়েছে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের কার্যক্রম যা ত্রুটি রূপে করছে আর মানুষের মধ্যে এটা পৌঁছে দিচ্ছে একটা সন্দেশ, একটা মেসেজ যে আমরা ভুললে চলবে না, আমাদের কবি আমাদের মধ্যে নেই কিন্তু সবসময় আমাদের আছে, বইয়ের মধ্যে আছে, ছেলেরা সবসময় প্রতিদিন বইয়ে সেই কাজী নজরুল ইসলাম এবং মহান কবি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে তার স্মরণ করতে পারে। আর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে এবং কলেজের। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।